হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। হ্যাঁ, আমি বাড়িতে এসেছি, কালকে রাত্রিবেলায় আমি বাড়িতে এসেছিলাম। বেসিক্যালি আজকে হচ্ছিল ভাইয়ের অপারেশন। কিসের অপারেশন, কি ব্যাপার কি না ব্যাপার সব একটু টাইমের মধ্যে শেয়ার করে দেবো। যাই হোক, ওদের ফলে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে দিনটা খুব 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 ভালো কাটবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো ভাইয়ের এক বছর আগে একটা অপারেশন হয়েছিল, বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য ওর একটা পায়ে অপারেশন করতে হয়েছিল। আর সেখানে ওর পায়ে প্লেট লাগানো হয়েছিল। আজকে ডাক্তার ডেট দিয়েছে যে সে অপারেশন করে সেই প্লেটটাকে বার করতে হবে, তো সেটাই আজকে আছে। বেসিক কিছু ক্রিটিক্যাল তো ব্যাপার না, বাট হ্যাঁ, অপারেশনের নামে সবারই একটু টেনশন হয় বা ফ্যামিলি মেম্বারেরও একটু টেনশন হয়। আমরাও সেরকম অবস্থাতেই আছি এখন। আর 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো, তো ফটাফট ঘর ফর ক্লিন করবো, একটু ফ্রেশ হবো, অ্যান্ড দেন বেরিয়ে যাবো। আমি রেডি হয়ে গেছি, বাড়িতে সবাই মোটামুটি রেডি হয়েই গেছে। এখন ঠাকুর নমস্কার করবো, করে বেরিয়ে যাবো আমরা। নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই রেডি হলো, কি করছে কি না করছে। আর উপরে আমার জামার ট্যাগটাও শিখতে হবে, ওটাও করে নি। বাবা রেডি? বাবাই সবার আগে রেডি হয়ে যায়। এখানে ভাই মোটামুটি রেডি হয়ে আছে, তুই হাফ প্যান্ট পরে যাবি নাকি হসপিটালে? আর এখানে বাবির খাবার হচ্ছে, বাবিকে সব মাংস থেকে হাড় বেঁচে খাওয়াতে হয় এইভাবে ওকে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন নিচে যাচ্ছি, এখন তারপরে চলে যাবো নার্সিং হোমে। এখন আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি, ভাই সামনে বসে গেছে, লিটনও এসে গেছে। লিটনকে দেখলে হাসি পায়, মানে আমাকে দেখলে লিটনের হাসি পায়, বুঝেছো বাবা? আজকে এক বছর পরে দেখা হলো তোর সাথে। এক বছর না, হ্যাঁ আমার সাথে এক বছর পরে দেখা হয়েছে, আমাদের আমাকে তো ভুলেই গেছে ও। আমরা ফাইনালি পৌঁছে গেছি হসপিটালে, চলো রেডি। এই বলে বলে আমি আর ভাই, আমি আর বাবা সারা রাস্তা ভাইকে খেপাচ্ছি। যাবি, এক ঘন্টার মধ্যে অপারেশন হয়ে যাবে। ভাইয়ের অ্যাডমিশন হয়ে গেছে, মা এখন ভেতরে বসে আছে, আমি আর বাবা একটুখানি বেরিয়েছি, বাবা বলে একটুখানি চা খাবে। এখানে অনেকখানি টাইম লাগবে, ওকে প্রিপেয়ার করবে, তারপরে অপারেশন আছে। তো যাই হোক, আমরা একটুখানি এখানে দাঁড়িয়ে থাকবো, গল্প করবো মা বাবা আমি। আর বাবা একটু চা খেয়ে নিই, কিছু একটু টিফিন করতে হলে খেয়েও নেবে, সেটাও খেয়ে নেবে, কারণ আমরা সকালবেলা তাড়াহুড়োতে বেরিয়েছি, তো দুজনেই মানে আমরা কেউ খেয়ে বেরোয়নি, শুধু ভাইকে খাওয়িয়ে নিয়ে আসা হয়েছিলো। তো ভাই এখন প্রিপারেশন সব হয়ে গেছে, এখন একটু পরে ওকে ওটিতে নিয়ে যাবে, চ্যানেলও করা হয়ে গেছে। ভয় লাগছে? ভয়ের কোনো ব্যাপার নেই, বলছে একদম মানে মাইনের ব্যাপার, কোনো ব্যাপারই না। মাইনের ব্যাপার ভাইয়ের অ্যাডমিশন হয়ে গেছে, তোমরা দেখে নিলে। এবার ভাইয়ের অপারেশন 4 ঘন্টা পর আছে, তো আমি আর মা এখন বেরিয়ে যাচ্ছি ক্যাব করে, আমি আর মা বেরিয়ে যাব। বাবা ভাইয়ের কাছে থাকবে, আর আমরা বাড়ি যাচ্ছি কেন, কারণ বাবিকে খাওয়াতে হবে, বাবিকে দুপুরবেলা খাওয়াতে হয় তাই জন্য। যদিও আমরা একজনকে ফিক্স করে এসেছিলাম, যদি আমরা না যেতে পারি তো উনি এসে খাওয়াতো, বা যেহেতু আজকে টাইম আছে তো মা বললো যে আমি দেরি করবো না, আমি গিয়ে বাবিকে খাওয়াবো, কারণ বাবি না আবার মা হাতে বা ভাইয়ের হাতে ছাড়া খেতে চায় না। তো এখন আমরা ক্যাব বুক করে নিয়েছি, আসলেই আমরা ফটাফট করে বেরিয়ে যাবো। গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ কখন আবার বাবার বেরাতে হয় ঠিক নেই, তাই জন্য গাড়ি করে যাচ্ছি না, ক্যাব নেবো, বাড়ি যাবো, বাবিকে খাওয়াবো, আবার হসপিটালে ব্যাক করে আসবো। আমাদের ক্যাব এসে গেছে, আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আই থিঙ্ক আমি আমার ভুল করলাম ক্যাব নিয়ে, আই থিঙ্ক লিটনকে নিয়ে গেলেই বেটার হতো, বাট আগেন ভাবছি যদি বাবার বাড়িতে বেরাতে হয় বা কিছু দরকার পড়ে তাই জন্য নিলাম না। কি হবে, দরকার লিটনকে নিয়ে গেলে একই হবে। আমরা বাড়িতে এসে গেছি, বাবি আমাদেরকে দেখে আবার আনন্দ পেয়ে গেছে। কিরে বাবি না বোঝে, বুঝেছো মা? টাকা মা বাবি না বোঝে যে বাড়িতে কিছু একটা গন্ডগোল আছে, দাদার হয়তো অপারেশন হবে, সব কথা শোনে তো সব বুঝতে পারে, ওই জন্য বেশি গায়ে গায়ে লেগে থাকে এরকম টাইমে, ওই জন্য বুঝতে পারে যে বাড়িতে কারোর কিছু অসুবিধা হয়েছে। দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসবে দুদিনে, বাবা শুনেছো? কালকের থেকে যেহেতু কথা শুনেছে, আজকে সকাল থেকে কিরম একটা করছে। হ্যাঁ বুঝে গেছে, কি কান্না কাঁদছে, বুঝতে পারছি না যে কেন কাঁদছে। চলো উপরে যাবি, এই দেখো দুঃখ ব্যাপার এখানে এসে শুয়ে আছে, চল উপরে যাবি, চল দাদাই চলে আসবি বাবা, চলো চলো আস আস, চলো বাবা চলো চলো, মা যতক্ষণ না আসবে যাবে না। আমি আর মা এখন ফ্রেশ হয়ে গেছি, বাবিকে খাওয়ানো হয়ে গেছে, এখন ফটাফট বেরাচ্ছি, ক্যাব বুক করেছি, ক্যাব চলে এসছে, তাহলে ফটাফট আবার নার্সিং হোমে যাওয়া যাক।
আমরা পৌঁছে গেছি এখন আমাদের উপরে উঠতে দেবে না আর 1 ঘন্টা নিচে দাঁড়াতে বলেছে এখানে পিটাও চলে এসেছে মা আছে আরো আমাদের সব রিলেটিভরা আসবে আর অপারেশন 1 ঘন্টা পরে হবে আমরা ভেবেছিলাম যে 3টার সময় হয়তো স্টার্ট হয়ে যাবে 3টা বাজে এখন কিন্তু বলে যে না 3টায় স্টার্ট হবে না 4টায় স্টার্ট হবে তো বাদ বাকি যা প্রসিডিউর আছে সেগুলো কমপ্লিট হচ্ছে আমি একটুখানি জলের বোতল নিতে গেছিলাম এসে দেখছি পুরো আমাদের হোল টিম এসে গেছে সবাই এসে গেছে এখন ঢুকতে ইচ্ছে না দেরি আছে সবাই এখন এখানে আছে রাজ এসেছে বাইরে যাই থেকে বাইরে না ভেতরে বসতে হবে ভেতরে কিছু বসে চলো আমরা সবাই এখন ওয়েট করছি কখন আমাদেরকে ডাকবে উপরে তারপর আমরা যাব তো এখনো নাকি টাইম লাগবে আরো 1 ঘন্টা লাগবে ওটিতে নেয়ার জন্য তাই জন্য আমরা সবাই এসে একটু বাইরে চা খেতে চা খাবি তো তোরা ওইখানে আছে চা দোকান চল সবাই এসে এখন এখানে বসেছে বাবা আর পিটা নাকি আর চা খাবে না আমি কি দরমে চা নিয়ে আসি এখান থেকে তিনটে চা নেওয়া হয়ে গেছে আর এতটা ভরে দিয়েছে যে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে তিন বোনেরা বসে আছে এত ভরে দিয়েছে আমি নিয়ে আসতে পারছি না যদি একটু পড়ে যায় না না খাও খাওয়াই না আমি জানি না তোমাদেরকে বলেছি কি বলিনি যে ভাই কিসের অপারেশন তো বেসিক্যালি আজকের থেকে প্রায় 1.5-2 বছর আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয় বাইক অ্যাক্সিডেন্ট হয় অ্যান্ড তারপর প্রথমে তো ওর প্লাস্টার হয় তারপর যখন ডাক্তার দেখে তখন বললো যে না ওকে প্লেট বসাতে হবে তখন একটা অপারেশন হয় ওর তোমাদের আমি ডেইলি ব্লগ করতাম না তাই তোমরা সেই ব্যাপারে জানো না তো তারপর ওই প্লেটটা যে মানে যদি পায়ে তোমার প্লেট লাগানো হয় তারপর সেটা আবার 1.5-2 বছরের মধ্যে আবার সেটা বারো করতে 1 থেকে 1.5-2 বছরের মধ্যে বার করতে হয় তো অগস্টে ওর আবার অপারেশন করে ওটা বার করার কথা ছিল তারপর অগস্টে এত কিছু হয়ে গেছিলো তারপর পুজো পুজো এই করে করে আর হয়নি ফাইনালি ডক্টর এই ডেটটা দিয়েছিল আমি আমার কেরালায় ছিলাম আমি জানতাম না যে এরকম হবে কি হবে না তারপর মা ভাই বাবা সবাই ফোন করে বললো যে ডেট পেয়ে গেছি এই দিনই হচ্ছে অপারেশন তো একটু পরেই হবে নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট বাট হ্যাঁ অপারেশন হলে 1% টেনশন তো সবারই থাকে বাট নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট আন্ডার গুড ডক্টর গুড ট্রিটমেন্ট সব কিছু ভালোই আছে অ্যান্ড এটা হয়ে গেলে ও বেচারাও বেঁচে যায় 2 বছর ধরে এইটা নিয়েই মানে ইয়ে করছে ভাবছিল যে কবে সব কিছু ঠিক হবে বাট এবার হয়ে গেলে ও বেঁচে যায় মা বলছে কি এই অবস্থায় চার চাকাও চালাচ্ছে তো কি করবে ওটা অ্যালাউড মা মানে গাড়ি চালাতে পারবো কোনো ব্যাপার না তবে এটা হয়ে গেলে একটু ভালো হয় কালকে থেকে টেনশনে ছিল ঠিক আছে আজকে তো তোরা সবাই এখন আছিস এখন মুডটা ঠিক আছে সবার দিকে টেনশনে পাগল হয়ে যাচ্ছিল না না ভাল লাগে না আমার খালি এই একবার এই হসপিটাল একবার ওই হসপিটাল কি করবো যদি এরকম হয় ভাই হচ্ছিল এই হসপিটাল আছে ডাক্তার এই হসপিটালকে রেকমেন্ড করেছিল তো আমরা এখানেই ওকে রেখেছি যাই হোক এখন আমরা ভেতরে গিয়ে দেখছি যে কখন হবে ওর ওটি ভাইকে এখন নিয়ে যাচ্ছে ফাইনালি ওটিতে ভাইকে এখন ওটিতে অ্যাডমিট করে নিয়েছে আমরা যে সেখানে ওখানে হাঁটাচলা করছি আর বসে থাকতে পারছি না তো আমাদের মা একটুখানি অ্যাজিউশন ইমোশনাল হয়ে পড়েছে তো দিদি আছে মার কাছে একটুখানি মাকে সামলানোর জন্য এইদিকে আমি ছোট রাজ সবাই মিলে বেরিয়েছি দেখি এখানে একটুখানি টুকটা খেটে নেবো একটু বসে নেবো দরকার একটু চা ফা খেয়ে নেবো নিয়ে তারপর আবার উপরে যাবো তো এখন আমার অফিস জাস্ট শেষ হলো এখন আমি অফিস থেকে কাজ বাজ শেষ করে আমি এখন ফ্রেশ হয়ে আমি বেরোচ্ছি আকাশে শুনলাম রিয়াঙ্কা ফোন করে বলেছে এখন অপারেশন চলছে ওটিতে আছে আকাশ বেরোয়নি এখন অব্দি বাট আমি লেট করছেন আমার হয়ে গেছে এখানে কাজ তো আমি এখন ক্যাব বুক করেছি ক্যাব আসছে ক্যাব আসলে আমি এখান থেকে বেরিয়ে আকাশকে দেখতে যাচ্ছি ওখানে গিয়ে তারপর কি হয় কি না তোমাদের বলছি তো আমার ক্যাব এসে গেছে আমি এখন ক্যাবে উঠছি এবার উঠে আমি ডিরেক্টলি হসপিটালে যেয়ে তারপর তোমাদের ব্লগটা ওখানে আবার কন্টিনিউ করবো আমরা এখন নিচে চলে এসেছি ভাইয়ের অপারেশন হয়ে গেছে ঠিক মতন হয়ে গেছে আমাদেরকে সব দেখাও করালো ভাইয়ের সাথে দেখা করলাম ভাই এখন সেন্সে আছে যাই হোক দেখা দেখা করে এখন নিচে আসলাম আর তারপরে আবার উপরে এখন যাবো তোমাদেরকে দেখি অপারেশন সাকসেসফুলি হয়ে গেছে তো এখন আমরা একটু রিলিফ পেয়েছি মা একটু আগে হট করে কান্নাকাটি স্টার্ট করেছে বলছি যেটা মাইনর অপারেশন চিন্তা করো না যাই হোক ভাইয়ের পায়ে এইটা ছিল যেটা ফাইনালি বার করে আমাদের দিয়ে দিয়েছে এটা বাড়িতে গিয়ে আমরা মানে ফেলেই দিতে হবে এনিওয়েজ এখন ভাইকে বেডে ট্রান্সফার করবে সব কিছু একদম পারফেক্ট আছে কোনো অসুবিধা নেই ভালো আছে ও তো একটু পরে এখন উপরে যাবো তখন গিয়ে ওর সাথে দেখা করবো এখন এমনিতে আমরা দেখা করে এসেছি ভালো আছে সেন্সে আছে আমি এসে গেছি এখন হসপিটালে সবাই এখানে আছে দেখতে পাচ্ছি যাই আমি ওদের সাথে দেখা করি দেখা করে তারপর উপরে যাবো আকাশকে দেখতে কিরকম আছে কিনা সেটা আমরা দেখে নেবো সবাই মিলে ফাইনালি কে এসে গেছে দেখে নাও আর এখানে মা আমার হাতে এটা দিয়ে রেখেছে এটা হচ্ছিল যেটা কিনা আমার ভাইয়ের পায়ে ছিল মা এখন দুঃখে আছে কেন কারণ ভাইকে দুবার ইঞ্জেকশন দিতে হয়েছে এই জন্য এই মা দুঃখে আছে কিছু বলবে নাকি আজকে কিছু বলবে না এখন তো ঠিক হয়ে গেছে এটা হচ্ছিল যেটা ভাইয়ের পায়ের মধ্যে ছিল যেটা আজকে বার করে দিয়েছে অপারেশন সাকসেসফুল কোনো চিন্তার কোনো ব্যাপার নেই এখানে সবাই আছে সবাই এখানে দাঁড়িয়ে আছে মা শুধু একটুখানি মুখটা কালো কালো তো রাজ ক্যাব বুক করে নিয়েছে এখন ওরা সবাই বেরিয়ে আছে পিটাও বেরিয়ে যাবে ওদের সাথে টাটা ছোট টাটা পিটা টাটা সবাই বেরিয়ে যাচ্ছে টাটা এখন আমরা আবার উপরে যাব চলো বাবা একবার উপরে দেখে আসি তো আমি আর একটা আকাশকে দেখে নিয়েছি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে জাস্ট বিকজ আজকে ওর অপারেশনের জন্য আমাদের ফ্যামিলি মেম্বার একটু টাইম দিচ্ছে এক্সট্রা টাইম দেখার জন্য এখন শুয়ে আছে দেখলাম পায়ে হুম
এখন ঠিক আছে, এখন রেস্ট করুক, অ্যানেস্থেশিয়া করে এখন কাটেনি তো, যতক্ষণ না কাটবে, বেশি কথা বলতে না করছে কেন কি, তাহলে ভমিটিং সেন্সেশন হবে বলছে, তো রেস্ট করুক, কালকে সকালে এসে ওর আকাশকে দেখে হোপফুলি পুরো ঠিক হবে, কেন কি আপনি আমার সাথে অনেক গিয়ার গিটারটা মেনে নিয়েছে, মানে আকাশ ঠিকই আছে, আমরা সবাই দেখা করে এসেছি, এসে এখন বাড়ি চলে যাব, ভাই ভালো আছে, ভাই এখন ঘুমাচ্ছে, মানে একটুখানি ঘুম ঘুম অবস্থায় ছিল যখন আমরা গেছি, এখন ওকে ফুললি রেস্ট করতে বলেছে, কালকে সকালবেলা আমরা অবভিয়াসলি আবার চলে আসবো, নাম্বারও দেওয়া আছে, এরকমভাবে দেখতে দিল না, কথা বলতে দিল, ঘুমাচ্ছে, বললো কালকে সকালে আসেন, আর মা হট করে একটুখানি ইমোশনাল হয়ে গেছে, কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে, বাট ওরকম কোনো ব্যাপার না, মা তো মার মন ওরকম হয়, বাচ্চার কিছু হলে ওরকম হয়ে যায়, কিন্তু একদমই মানে কোনো ভয়ের কোনো কারণ নেই, ভালোভাবে অপারেশন হয়ে গেছে, সব কিছু ভালোভাবে হয়ে গেছে, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, ও বাড়ি যাবে, তোমাদের একটা ভালো কথা বলছি আজকে সারাদিনে, সেটা হচ্ছিল তুই কোথায় আছিস, আমি মধ্যমগ্রাম চলে এসেছি, বাড়িতে স্কুটার নিয়ে, পিছনে স্কুটার রাখা আছে, মায়াঙ্ক আর শ্রমিক আসছে, আর আসলে আমরা যাবো চিরুর জন্য ওয়েট করছি, চিরু আসলে ওকে নিয়ে যাবো মধ্যমগ্রাম হাটারিতে, সেখানে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, বাড়িতে খাওয়ানো হচ্ছে না, কারণ কি আমরা বাড়ির বাড়িতে প্রেফার করি, বাইরেই প্রেফার করি, তো আসো আসো তোমার সবাইকে দেখাচ্ছি কোথায় যাবো, কি হবে কি আমরা সেটা তো জানতে পারবো, চিরু বলো ডিরেক্টলি হাটারিতে পৌঁছে যাবে, শ্রমিক আর মায়ের পিছনে এসে গেছিল, বাট ওদের পাঠিয়ে দিলাম, আমি ফটাফট আমি স্কুটি নিয়ে যাই, ওদের সাথে দেখা করি হাটারিতে, সেখানে বাকি ব্লগ ওখানে কন্টিনিউ, ফাইনালি চিরু এসে গেছে, চিরুর বিয়ে, চিরু ও ভালো চুল দাঁড়ি কেটেছিস তো নাকি বিয়ের জন্য নাকি, চলো ওকে নিয়ে যাই, শ্রমিক আর মায়ের বেরিয়ে গেছে, ওকে নিয়ে হাটারিতে যাবো, সেখানে গিয়ে তা বাকিটা কন্টিনিউ, তো আমি আর চিরু এসে গেছি হাটারি রেস্টুরেন্ট মধ্যমগ্রাম, আর আমরা ওয়েট করছি শ্রমিক আর মায়ের জন্য, কারণ ওরা হেঁটে হেঁটে আসছে, কোথায় আছে ভগবান জানে, ওদের জন্য ওয়েট করছি, ওরা আসলে তাও ওপরে যাবো, আপাতত নিজে দাঁড়িয়ে আছি এখানে, স্কুটার পার্ক করে দিয়েছি, সেই বেফালতু শ্রমিককে হাঁটালি জানতো না, হ্যাঁ আবার ধাক্কা দিচ্ছে, রেগে গেছে শ্রমিক, দেখা কথাটা রেগে গেছে, হ্যাঁ মায়াং শ্রমিক ওই পার থেকে হাঁটি নিয়ে এসে হচ্ছে, মাঝখানে কাট আছে কিন্তু কোনো কাট নেই, সে আবার হেঁটে ওই পিছন থেকে ঘুরে এসছে, চলো এবার আমরা ওপরে যাই, ওপরে গিয়ে তোমার খাওয়া অর্ডার দেওয়া হবে, মায়া কি বলছিস, এখন তো সব ট্রেন উঠেছে না, হ্যাঁ ছেলেরা সঙ্গীত হালদি করে, তাহলে তারপরে ওর বাড়িতে গেছি, কাকে বলছেন ছেলেদের কিসের আইব্রো ভাত, আইব্রো ভাত করে ট্রেন চলছে, হালদি তো সে তো আমরা আসবো, সেটা তুই চিন্তা করিস না, সে আমরা আসবো, হলুদ ধুতি পর তুই যে ধুতি, তুই এমনিতেই হলুদ হবি, আমরা তিনজনই আসছি, তুই চিন্তা করিস না, চিরুর এখন স্টার্টার্স চলে এসছে, এখানে চিরু হচ্ছে এটা কি রেড পেপার ফিশ, ওটা চিকেন ললিপপ, আর এটা হচ্ছে গোল্ডেন কি ফ্রাইড প্রন, এবার চিরু হচ্ছে সেখানে মায়া গেদিক থেকে বড় তুলছে, এখানে সঙ্গে গেদিক থেকে বড় তুলছে, এখন আমাদের মেন কোর্স চলে এসছে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে কি শেফ স্পেশাল চিকেন, আর এখানে মিফুন রাইস, শুনুন না স্পেশাল হট গার্লিক, না 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 এখানে শ্রমিক বলেছে যে আমরা এখানে আসিনি, অন্য জায়গায় গেছি, সেখানে রিয়াঙ্কা কনফিউজ, আমার ফোন করে দেখছে, ভেরিফাই করছে, দেখা আমরা এখন চিরু শ্রমিক মায়াং চলে যাবে, আমি হয়তো ওদের সাথে যাবো, ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাবো, বাকি ব্লগ বাড়ি থেকে কন্টিনিউ, তো আমি বাড়ি এসে গেছি সব বন্ধুর সাথে দেখা ভাগা করে, সো আমার তরফ থেকে ব্লগটা এখানেই এন্ড হলো, বাকিটা রিয়াঙ্কা ওইদিকে এন্ড করে দেবে, চিরুর আইব্রো বার ডান, এবার বাকি কালকে রিয়াঙ্কা আবার আকাশকে দেখতে হবে, আমি হয়তো গেলে বিকেলে যেতে পারি, সকালে আমার অফিস আছে, অফিস একটা কিছু শিফট হয়েছে আমার, তো ওখানে একটু প্রেশার থাকবে, তো বলতে পারছি না যেতে পারবো কি পারবো না, বাট হোপফুলি আকাশ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, অ্যান্ড এই উইকটা অনেক বিয়ে বাড়ি আসতে চলে, যেহেতু তোমরা স্টে টিউনড, অনেক কিছু দেখতে পারবে, এনজয়মেন্ট হবে, সো আমার তরফ থেকে এখানে শেষ, সাইনিং আউট, বাকিটা রিয়াঙ্কা কন্টিনিউ করবে, টাটা, বাড়ি এসে গেছি, আর হনের আওয়াজ শুনে বাবি এসে গেছে, কি হলো দাদা খুলে গেবে, দাদা দাদা গেট তো খুলছে, মুন্ডু বার করিস না, আনন্দ পেয়েছে মা আমাদেরকে দেখে, এবার বাড়িতে এসে গেছি, এখন ফটাফট ফ্রেশ হয়ে নেবো, অ্যান্ড আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি, আর তোমরা যারা কিনা আমার ব্লগ অনেকদিন ধরে ফলো করছো দেখবে যে আমি আর ভাই প্রচণ্ড মারপিট করি, ঝগড়া করি, এই করি সেই করি, বাট অ্যাট দ্য সেম টাইম দুজনকে খুব ভালোবাসি আমরা, মানে একদম ইনসেপারেবল, তো ওটাই একটুখানি
ওর তো লাগেই যখন কেউ হসপিটালে অ্যাডমিট হয় বা তার কোনো রকম অপারেশনে ডেফিনেটলি একটু তো খারাপ লাগে, বাট এটা কোনো মেজার কোনো ব্যাপার না, এটা একটা ভালো ব্যাপার যে ওর একটা আগেই ইনসিডেন্ট হয়ে গেছিলো যেটা আজকে মানে এন্ড হলো, এই অপারেশনটা ওর করাটা অনেকটাই দরকার ছিল অ্যান্ড সব কিছু ভালোভাবে হয়ে গেছে, সো ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি গ্ল্যাড অ্যাবাউট দ্যাট অ্যান্ড ব্যাস এইটুকুই, কাল পরশুর মধ্যে ভাই ভালোভাবে বাড়ি চলে আসবে অ্যান্ড উইল বি অল হ্যাপি অ্যাগেন, ঘুরতে যাবো খেতে যাবো অ্যান্ড হ্যাপি হ্যাপি ব্লগও দেওয়া স্টার্ট করে দেবো, তো আর কিছুদিনের ব্যাপার, জাস্ট দুদিনের ব্যাপার। এনিওয়েজ ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে না, জাস্ট প্রে করে দিও যেন ভাই তাড়াতাড়ি ঠিক হয়ে যায় অ্যান্ড আমরা যেন ব্যাক টু নর্মাল লাইফ যেতে পারি অ্যান্ড দ্যাট ইজ ইট। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে ব্র্যান্ড নিউ ব্লগ, টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড স্টে খুব 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 পজিটিভ, বাই।